রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপিয়ান দেশগুলো রাশিয়ার থেকে কয়লা কেনা বন্ধ করে দিয়েছিল। স্টিল ম্যানুফ্যাকচারিং এ কোকিং কোলের ব্যবহার করা হয়, রাশিয়া যেটার অনেক বড় সাপ্লায়ার। কিন্তু স্যাংশনের কারণে অনেক দেশের স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি রাশিয়ার থেকে কোকিং কোল কেনা বন্ধ করে দিয়েছিল। কোকিং কোলে শর্টেজের জন্য স্টিল ম্যানুফ্যাকচারিং এ অনেক সমস্যা ছিল, যে কারণে ইন্টারন্যাশনাল মার্কেটে স্টিলের ডিমান্ড বেড়ে গেছিল, যার পরিণাম স্বরূপ দামও আকাশ ছুঁয়ে থাকে। এতদিন নয় ঠিক ছিল, কিন্তু সমস্যা তখন দাঁড়ায় ডোমেস্টিক মার্কেটকে এড়িয়ে গিয়ে বেশি লাভ করার চক্করে বিদেশকে স্টিল এক্সপোর্ট করা শুরু করে দেয়। ভারত কিন্তু একটা স্টিল এক্সপোর্টার দেশ নয়, আমরা স্টিল এক্সপোর্টিং দেশের লিস্টে 14 নম্বরে আসি, আর বিশ্বে মাত্র 0.6% স্টিল এক্সপোর্ট করি। ভারতের স্টিল কোম্পানি ইন্ডিয়ার ডোমেস্টিক মার্কেট থেকেই পয়সা কামাত, কিন্তু এখন তারা নিজেদের স্টিল এক্সপোর্ট করা শুরু করে দেয়। সেই কারণে ভারতের ডোমেস্টিক মার্কেটেও স্টিলের দাম অনেক হাই হয়ে গেছিল। এই কারণে অনেক প্রজেক্টের কনস্ট্রাকশন কস্ট হঠাৎ বেড়ে যায়। গাড়ি, বাইক এবং অনেক ধরনের প্রোডাক্ট যাতে স্টিল ব্যবহৃত হয় সেগুলোর দাম আচমকা বেড়ে যায়। স্টিলের সাপ্লাই বাধা পায় আর স্টিল ব্ল্যাক মার্কেটেও বিক্রি হতে থাকে, যার পর ভারত সরকারকে বাধ্য হয়ে নাক গলাতে হয় আর ভারত থেকে যে স্টিল এক্সপোর্ট হয় সেগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিতে হয়। ডোমেস্টিক মার্কেটে স্টিলের প্রাইসকে কন্ট্রোল করার জন্য ভারত সরকার স্টিল ম্যানুফ্যাকচারিং এ ব্যবহার হওয়া র ম্যাটেরিয়াল যেমন কোকিং কোল এবং ফেরোনিকেল ইম্পোর্টের ওপর কাস্টম ডিউটি পুরোপুরি হটিয়ে দেয়। তারপর ভারত সরকার এই বছর 21 মে ফিনিশ স্টিলের অনেক ধরনের প্রোডাক্টের ওপর 15% এক্সপোর্ট ডিউটি লাগিয়ে দেয়, আর এই এক্সপোর্ট ডিউটি এখনো পর্যন্ত লাগু রয়েছে। সমস্যা এটা আসছিল, স্টিলের দাম ভারতের ডোমেস্টিক মার্কেটে এখনো নিচে নামছে না। ওদিকে অন্যদিকে রাশিয়ার কথা বললে, তো রাশিয়া না শুধু কোকিং কোলকে বাকি দেশগুলোকে এক্সপোর্ট করে, বরং ওই কোকিং কোল দিয়ে স্টিলও ম্যানুফ্যাকচার করে। ইউরোপের দেশগুলোতে এখন রাশিয়ার থেকে ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাস পর্যন্ত কিনছে না, স্টিল ও অন্যান্য সামগ্রী তো অনেক দূরের কথা। এক্ষেত্রে রাশিয়া স্টিলও বিক্রি হচ্ছিল না। এই পুরো সিনারিওকে দেখে এখন ভারত ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস এবং কয়লার পর স্টিলের জন্য রাশিয়া কি ইশারা করে দিয়েছে। রেফারেন্স হিসাবে স্ক্রিনে দেওয়া এই আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী পশ্চিমী দেশগুলোর স্যাংশনের মাঝে এখন রাশিয়ার স্টিল ভারতের বন্দরে পৌঁছাচ্ছে। রিপোর্ট অনুযায়ী রাশিয়া নিজের হট রোল কয়েল স্টিলের ওপর ভারতকে 3,000 টাকা প্রতি টনে ছাড় দিচ্ছে, মানে রাশিয়ার থেকে কেনা স্টিলও ভারতে ডিসকাউন্টেড প্রাইসে আসছে। বিশেষ ব্যাপার হলো এই যে 3,000 টাকা প্রতি টনে ডিসকাউন্ট রয়েছে, তা ক্রুড অয়েলের মতো ইন্টারন্যাশনাল স্টিল প্রাইসের ওপর নয়, বরং ভারতের যে ডোমেস্টিক মার্কেটে স্টিলের প্রাইস চলছে তার ওপর ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যার জন্য ভারতের ট্রেডার্সরা বেজায় খুশি আর তা রাশিয়ার থেকে ভারী মাত্রায় স্টিলও কিনছে। রিপোর্ট অনুযায়ী ভারতের ট্রেডার্সরা জুন মাসে এখনো পর্যন্ত রাশিয়াকে 1,50,000 টন স্টিলের অর্ডার দিয়ে দিয়েছে, যেখানে গত পুরো বছরেই আমরা রাশিয়ার থেকে মাত্র 56,000 টন স্টিল কিনেছিলাম, মানে এক মাসের মধ্যেই পুরো এক বছরে 3 গুণ বেশি স্টিলের অর্ডার আমরা এখনো পর্যন্ত দিয়ে দিয়েছি। দ্য ইকোনমিক টাইমস এর রিপোর্ট অনুযায়ী রাশিয়ার সঙ্গে হওয়া ট্রেডের পেমেন্ট এই সময় ভারতের ট্রেডার্স রাশিয়ান কারেন্সি রুবেল বা চাইনিজ কারেন্সি ইউয়ানে করছে, মানে রাশিয়ার যে স্টিলের পেমেন্ট হচ্ছে তা ভারতীয় কারেন্সিতে হচ্ছে না। এখন যখন RBI ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য ভারতীয় কারেন্সি রুপিস কে ব্যবহার করার পারমিশন দিয়ে দিয়েছে, তাই আশা রয়েছে যে ভারতের ডোমেস্টিক ট্রেডার্স রাশিয়া থেকে স্টিল পারচেজ করার সময় রুপিজেও পেমেন্ট করবে। রাশিয়ান স্টিলের ডোমেস্টিক মার্কেটে এন্ট্রির পর এখন ভারতের স্টিল কোম্পানি এটা কমপ্লেন করছে যে ভারত সরকারের এক্সপোর্টের ওপর 15% এক্সপোর্ট ডিউটি লাগিয়ে দিয়েছে, যেখানে সামনে থেকে রাশিয়া ভারতে অনেক সস্তা দামে স্টিল ডাম্প করছে। যদিও রাশিয়ার থেকে এখনো অত হিউজ কোয়ান্টিটিতে স্টিল আসেনি যে ভারতে ডোমেস্টিক স্টিল মেকারসদের লোকসান হবে, কিন্তু যদি ক্রুড অয়েলের মতো রাশিয়ার স্টিল পারচেজও আগামী দিনে মাসের পর মাস বাড়তে থাকে, তাহলে এর ফলে ডোমেস্টিক স্টিল কোম্পানিগুলোর লোকসান হতে পারে। মানে এখন ভারতে ডোমেস্টিক স্টিল কোম্পানিগুলোকে লোকসানের চিন্তা মাথা কুড়ে খাচ্ছে। রাশিয়ার থেকে সস্তায় স্টিল কিনছে, তখন তাদের কান্না আবার শুরু হয়ে গেছে। তবে যাই হোক, আপনাদের কি মনে হয়, রাশিয়ার থেকে স্টিল কিনে কি একদম ঠিক করা হয়েছে, হ্যাঁ নাকি না? কমেন্টে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই জানান।